হ্যালো ভিউয়ার্স ব্যাঙ্ক অ্যান্ড পিএসসি প্রিভিয়াস ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দু হাজার আঠারো সালের এমসিকিউ ম্যাথ অংশের সমাধান করবো যার এক্সাম টেকার ছিল আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন শুরু হবে কোশ্চেনের উনত্রিশ নম্বর দিয়ে প্রশ্নটি ছিল সংহতি অ্যান্ড সৌহার্দ্য ক্লাবস কনসিস্ট অফ টু হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি মেম্বার্স রেসপেক্টিভলি ইফ দ্য টোটাল মেম্বার অফ দ্য টু ক্লাবস ইজ ফোর হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি দেন হাউ মেনি মেম্বারস বিলং টু বোথ ক্লাবস অর্থাৎ সংহতি ও সৌহার্দ্য ক্লাবে যথাক্রমে দুইশো এবং দুশো সত্তর জন সদস্য আছে দুটি ক্লাবের মোট সদস্য সংখ্যা চারশো জন হলে উক্ত বা উভয় ক্লাবেই সদস্য আছে এমন সদস্য সংখ্যা কত তো একটি সূত্রের মাধ্যমে আমরা সহজেই এটি সমাধান করতে পারবো সূত্রটি হচ্ছে টোটাল সমান এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস বোধ যেহেতু আমাদের উভয় সদস্য সংখ্যা বের করতে হবে তো এখান থেকে আমরা লিখতে পারি বোধ সমান সমান এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস টোটাল তো এখন আমরা মান বসাই যেহেতু এ না প্রথম সদস্য সংখ্যা ছিল দুইশো আর সৌহার্দিবাদিত ক্লাবের সদস্য সংখ্যা ছিল দুইশো জন আর মোট সদস্য সংখ্যা চারশো জন তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তো উভয় ক্লাবের সদস্য সংখ্যা পাবো যার সদস্য সংখ্যা হবে চারশো সত্তর মাইনাস চারশো বিশ সমান পঞ্চাশ জন এই পঞ্চাশ জন এই কোশ্চেনের অ্যান্সার যেটা সি নম্বর অপশানে ছিল তিরিশ নম্বর কোয়েশ্চনে বলা আছে দ্য ওয়ান থার্ড অফ দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ইজ সিক্সটি ডিগ্রি ইজ অর্থাৎ ষাট ডিগ্রি পুরো কণের এক তৃতীয়াংশ কত তো আমরা জানি যে ষাট ডিগ্রি কোণের কোণ পুরোকণাট ডিগ্রি কোণের কনের কোণ সমান আমাদের নাইনটি ডিগ্রি থেকে সিক্সটি ডিগ্রি বিয়োগ করলে হবে থার্টি ডিগ্রি তো এখন বলা হয়েছে এই কমপ্লি মিলিমেন্টারি অ্যাঙ্গেলের এক তৃতীয়াংশ কত তাহলে এই কমপ্লিমেন্টারি এর এক তৃতীয়াংশ হবে কাটাকাটিগুলের দশ ডিগ্রি এটাই এই প্রশ্নের উত্তর যেটা দুই নম্বর অপশানে ছিল একত্রিশ নম্বর কোশ্চেনে বলা আছে দ্য এরিয়া অফ এ রম্বাস ইজ নাইনটি সিক্স স্কোয়ার সেন্টিমিটার অ্যান্ড দ্য লেন্থ অফ অন অফ দ্য ডায়াগোনাল ইজ সিক্সটিন সেন্টিমিটার দ্য লেন্থ অফ দ্য আদার ডায়াগোনাল ইজ প্রশ্নে বলা হচ্ছে একটি রম্বাশের ক্ষেত্রফল ছিয়ানব্বই সেন্টিমিটার স্কোয়ার এবং একটি কর্ণের দৈর্ঘ্য ষোলো সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত তো আমরা জানি যে রম্বাসের ক্ষেত্রফল সমান হাফ গুণ কর্ণদয়ের গুণ ফল তো এখানে কর্ণর ক্ষেত্রফল দেওয়া আছে ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার আর এখানে হাফ এবং কর্ণদয়ের গুণ ফল তাহলে একটি কর্ণের দৈর্ঘ্য যদি ষোলো সেন্টিমিটার হয় এবং অপর কর্ণের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে সেটা আমরা এক্স ধরলাম তো এখন যদি আমরা এক্সের মান বের করি তাহলে পাওয়া যাবে এখান থেকে কাটা যাবে আট এখানে নাইনটি সিক্স বাই এইট সমান টুয়েলভ সেন্টিমিটার এই টুয়েলভ সেন্টিমিটার এই কোশ্চেনের আনসার যেটা বি নম্বর অপশান আছে বত্রিশ নম্বর কোশ্চেন আছে দ্য রেশিও অফ টু নাম্বার্স ইজ থ্রি ইজ টু ফোর অ্যান্ড দেয়ার সাম ইজ সিক্স হান্ড্রেড অ্যান্ড থার্টি দ্য স্মেলার অন অফ দ্য টু নাম্বার সিজ প্রশ্নে বলা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত থ্রি টু ফোর এবং তাদের সমষ্টি ছয়শো তিরিশ হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত যেহেতু এখানে অনুপাত দেওয়া আছে তো আমরা ধরি যে ক্ষুদ্রতর সংখ্যা থ্রি এবং বৃহত্তম সংখ্যা ফোর এক্স এখন আমরা প্রশ্নমাতে লিখতে পারি যে যেহেতু তাদের যোগফল বলা আছে ছয়শো তিরিশ তাহলে এখান থেকে আমরা এক্সের মান পাব ছয়শো তিরিশ বাই সেভেন নাইনটি তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু থ্রি এক্স তাহলে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে নব্বই সাথে যদি তিন গুণ করা হয় পাওয়া যাবে দুশো সত্তর এই দুশো সত্তর এই প্রশ্নের উত্তর যেটা বি নম্বর অপশানে আছে তেত্রিশ নম্বর কোশ্চেনে বলা আছে ফোর টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান সমান থার্টি টু তো এখান থেকে আমরা লিখতে পারি ফোর মানে টু স্কোয়ার ইন্টু টু এক্স প্লাস ওয়ান আর বত্রিশকে লিখতে পারি টু টু ফাইভ তো এখান থেকে পাওয়া যায় এখানে ফোর এক্স প্লাস ওয়ান ওয়াই পক্ষ থেকে বেস দুই উঠে গেলে এখানে থাকবে ফাইভ তো এখান থেকে ফোর এক্সের মান পাওয়া যাবে থ্রি অতএব আমরা লিখতে পারি এক্স ও সময় থ্রি বাই ফোর এটাই কোশ্চেনের অ্যান্সার যেটা সি নম্বর অপশানে আছে চৌত্রিশ নম্বর কোশ্চেনে বলা হচ্ছে হোয়াট উইল বি দ্য ডিফারেন্স ইন টাকা বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট হান্ড্রেড টেন পার্সেন্ট অন এ সাম অফ টাকা ওয়ান থাউজেন্ড আফটার ফোর ইয়ার্স অর্থাৎ প্রশ্নে বলা হচ্ছে দশ পারসেন্ট হারে এক হাজার টাকার চার বছরের সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য বের করতে হবে যেহেতু একটা এমসিকিউ পরীক্ষা করছেন আপনারা যদি সূত্র অ্যাপ্লাই করে করতে চান তাহলে অঙ্কটা করতে অনেক সময় লাগবে তো আপনাদের একটা ইজি ট্রিক আমি দেখাই দিই এখানে এখানে বলা আছে যে এক হাজার টাকা মূলধন তো এক হাজার টাকা যদি মূলধন হয় এবং দশ পার্সেন্ট হারে যদি মুনাফা দিতে হয় তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মোট এখানে চার বছর হিসেব করতে হবে তাহলে প্রথম বছর দ্বিতীয় বছর বা সেকেন্ড থার্ড এবং ফোর্থ ইয়ার এখন প্রথম বছরে এক হাজার টাকার দশ পারসেন্ট হারে যদি মুনাফা আসে তাহলে এখান থেকে পাওয়া যাবে একশো টাকা এই একশো টাকা চার বছরেই একশো টাকা পাওয়া যাবে এবার সেকেন্ড ইয়ারে এসে আবার এই একশো টাকার উপর আবার দশ পারসেন্ট মুনাফা পাওয়া যাবে যেটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে দশ টাকা এই দশ টাকা পরের তিন বছর পাওয়া যাবে এবার তৃতীয় বছরে এসে এই মোট একশো দশ টাকার উপরে আবার দশ পার্সেন্ট মুনাফা পাওয়া যাবে তো আমরা এখানে হিসাব করি একশো দশ টাকার দশ পার্সেন্ট হারে মুনাফা হিসাব করলে এখানে পাওয়া যাবে এগারো টাকা চতুর্থ বছরে এসে টোটাল কিন্তু একশো একশো দশ মানে একশো একুশ টাকার উপরে আবার দশ পার্সেন্ট মুনাফা হিসাব করলে এখানে পাওয়া যাবে বারো দশমিক এক টাকা তো আমাদের এইগুলো এই যেগুলো আছে এইগুলো আছে সরল মুনাফা আর এই বাকি এই অংশটুকু হচ্ছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তো এটা যোগ করলে এখানে আছে থার্টি এখানে আছে টোয়েন্টি টু আর টুয়েলভ পয়েন্ট ওয়ান সমান সিক্সটি ফোর পয়েন্ট ওয়ান অর্থাৎ সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হবে চৌষট্টি পয়েন্ট ওয়ান টাকা এটা এই কোয়েশ্চেনের অ্যান্সার যেটা ডি নম্বর অপশানে ছিল পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন ছিল ইন এ সিরিজ অফ সিক্স কনজিকিউটিভ ওড নাম্বারস ইফ ফিফটিন ইজ সিক্স নাম্বার হোয়াট ইজ দ্য ফোর্থ নাম্বার ইন দ্য সিরিজ প্রশ্নে বলা হয়েছে বিজোড় ক্রমিক সংখ্যাগুলোর মধ্যে ষষ্ঠ সংখ্যাটি পনেরো হলে দ্বারাটির চতুর্থ সংখ্যাটি কত তো এটা একটা ইজি কোশ্চেন ছিল যেহেতু বিজোড় সংখ্যা বলছে আর নাম্বার যদি পনেরো হয় তাহলে তা পঞ্চম সংখ্যা হবে তার আগের সংখ্যা থার্টিন চতুর্থ সংখ্যা হবে ইলেভেন অর্থাৎ ইলেভেন এই কোশ্চেনের উত্তর যেটা সি নম্বর অপশানে ছিল ছত্রিশ নম্বর কোশ্চেনে বলা আছে ইক ইফ এক্স সমান সমান ওয়াই টু দি পাওয়ার এ ওয়াই সমান সমান জেড টু দি পাওয়ার বি জেড সমান সমান এক্স টু দি পাওয়ার সি তাহলে এ বি সি এর মান কত এখন এখানে এক্স সমান সমান ওয়াই টু দি পাওয়ার এ তাহলে আবার এক্সের মান সমান এখানে ওয়াইয়ের মান বলা আছে জেড টু দি পাওয়ার বি তা এর জায়গায় যদি জেড টু দি পাওয়ার বি লিখি এবং উপরে তো এ আসেই আবার এখানে এই জেড এর মান আছে সরি জেডের মান আছে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার সি আর উপরে আছে বি এ অথবা এখান থেকে লেখা যায় যে এক্স ও সময় এক্স টু দি পাওয়ার এ বি সি তো উভয় পক্ষ থেকে যদি বেজ উঠে যায় তাহলে আমরা পাই এ বি সি শান সমান অন অর্থাৎ অন এই কোয়েশ্চেনের অ্যান্সার যেটা এ নম্বর অপশানে ছিল সাঁত্রিশ নম্বর কোশ্চেন ছিল ওয়ান প্লাস সাইন থিয়েটার সমান এক্স কস থেটা তাহলে ত্যান থিয়েটার মান কত তো এখান থেকে আমরা লিখতে পারি উভয় পক্ষে যদি কস দ্বারা ভাগ করা হয় ওয়ান ওয়ান বাই কস সমান সাইন থিয়েটার বাই কস থেটা সমান এক্স কস থেটা বাই কস থেটা তো এখানে কস থেটা কেটে গেলো তো আমরা জানি অন বাই কস থেটা মানে সেক থেটা আর সাইন থেটা বাই কস থেটা সমান ত্যান থেটা সমান এক্স এটা এক নম্বর সমীকরণ এখন আমরা জানি আমরা জানি যে সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থিয়েটার সমান সমান অন তো এখান থেকে আমরা লিখতে পারি যে সেক থিয়েটা প্লাস টেন থিয়েটা ইন্টু থিয়েটা মাইনাস তো টেন এর মানে আমরা পেয়েছি এক্স তাহলে সেক থিয়েটা প্লাস টেন থিয়েটার সমান অন এখান থেকে আমরা পাই সেক থেটা প্লাস টেন থেটাসন ওয়ান বাই এক্স এটা দুই নম্বর সমীকরণ এখন আমরা এখানে সেক থেটা মাইনাস টেন থেটাসন ওয়ান বাই তো এখান থেকে যদি আমরা দুই নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণ বিয়োগ করি তাহলে এখানে পাওয়া যাবে টু টেন এক্স মাইনাস বাই এখানে লসু করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আরবে আর টু এই পাশাপাশি গুণ হলে টু এক্স হবে তাহলে এক্স স্কোয়ার বাই টু এক্স এই যেটা ডি নম্বর অপশানে আসে আটত্রিশ নম্বর প্রশ্নে বলা আছে দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস ইজ ফাইভ অ্যান্ড ডিফারেন্স বিটুইন দ্য সিক্সটি হোয়াট ইজ দ্য লার্জার নাম্বার বলা আছে দুটি সংখ্যার বিয়োগ পাঁচ এবং তাদের বর্গের অন্তর পঁয়ষট্টি হলে বৃহত্তম সংখ্যাটি কত তো আমরা ধরি যে লার্জার নাম্বার এক্স আর স্মলার নাম্বার ওয়াই তাহলে প্রশ্ন লেখা যায় সংখ্যা দুইটির বিয়োগ ফল তাহলে বৃহত্তম থেকে ষোলো সংখ্যা বিয়োগ করলে ফাইভ এটা এক নম্বর সমীকরণ এবং বলা হয়েছে অ্যান্ড বলা আছে তাদের বর্গের অন্তর পঁয়ষট্টি এটা দুই নম্বর সমীকরণ তো এখান থেকে দুই নম্বর সমীকরণ থেকে আমরা যদি লিখি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই শোন সিক্সটি ফাইভ এখানে এক্স মাইনাস তাহলে এক্স প্লাস ওয়াই সিক্সটি এটা তিন নম্বর সমীকরণ এখন আমরা যদি এক নম্বর এবং তিন নম্বর যোগ করি তাহলে পাই এক্স মাইনাস ওয়াই আর এখানে আছে এক্স প্লাস ওয়াই থার্টিন এটা কাটা যাবে এখানে টু এক্স অনশন পাওয়া যাবে এইটিন এক্সের মান পাওয়া যাবে নাইন অর্থাৎ বৃহত্তম সংখ্যা ছিল এক্স এর মান নাইন পাওয়া গেছে এটা ডি নম্বর অপশানে ছিল এটা এই প্রশ্নের অ্যান্সার উনচল্লিশ নম্বর প্রশ্নে ছিল এ ট্রেন টু হান্ড্রেড অ্যান্ড মিটার লং পার ডে পল ইন টোয়েন্টি ফোর সেকেন্ডস হাউ লং উইল ইট টেক টু পাঁচ এ প্ল্যাটফর্ম সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি মিটার লং অর্থাৎ দুইশো মিটার দীর্ঘ একটি ট্রেন চব্বিশ সেকেন্ডে একটি পোল বা খুঁটি অতিক্রম করে ছয়শো মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে এখন ট্রেনের দৈর্ঘ্যের তুলনায় খুঁটির দৈর্ঘ্য খুব নগণ্য বলে চব্বিশ সেকেন্ডে ট্রেনটি মূলত নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে তাহলে দুইশো চল্লিশ মিটার অতিক্রম করতে তার সময় লাগবে দুইশো চল্লিশ মিটার তার সময় লাগে সেকেন্ড তাহলে যেহেতু সে তার দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য ছিল দুশো মিটার এবং ছশো পঞ্চাশ মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম যখন অতিক্রম করবে তখন ট্রেন এবং প্ল্যাটফর্ম উভয় দৈর্ঘ্য তাকে অতিক্রম করতে হবে তাহলে এখানে সে প্ল্যাটফর্ম প্লাস এই যে ট্রেনের দৈর্ঘ্য মানে আটশো নব্বই এই যে মিটার অতিক্রম করতে সময় লাগবে চব্বিশ ইন্টু আটশো নব্বই বাই দুইশো চল্লিশ এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে এইট্টি নাইন সেকেন্ড এটাই এই প্রশ্নের অ্যান্সার চল্লিশ নম্বর প্রশ্নে বলা আছে হোয়াট ইজ দ্য স্লোপ অফ দ্য লাইন পার পেন্ডিকুলার টু দ্য লাইন এখানে বলা আছে ওয়াই শান মাইনাস ফাইভ এক্স প্লাস নাইন তো আমরা এখানে লাইন পারভেন্ডিকুলারের সূত্রে জানি ওয়াইশন এম এক্স প্লাস সি এখানে এমটা হচ্ছে ঢাল আমাদের ঢাল বের করতে বলছে এখন ঢাল দেওয়া আছে মাইনাস ফাইভ এক্স তাহলে মাইনাস ফাইভ এক্স হচ্ছে এই প্রশ্নের উত্তর যেটা ঢাল যেটা সি নম্বর অপশানে ছিল আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমরা চেষ্টা করি প্রতি শুক্রবারে গৃহীত সকল পরীক্ষাগুলোর গণিত অংশের সম্পূর্ণ ব্যাখ্যা সহ সহ সমাধান দিতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ